ম্যাচটা দুই জায়ান্টের, রিয়াল ডার্বিতে মুখোমুখি আল-নাসর ও আল-হিলাল। রোমাঞ্চের লড়াই দেখতে উন্মুখ কিং ফাহদের উপস্থিত দর্শকরা, ক্রিস্টিয়ানো রোনালদোর ঝলক দেখতে মুখিয়ে সবাই। ম্যাচে শুরু থেকেই আগ্রাসী আল-হিলাল, টানা ১৯ ম্যাচ অপরাজিত একটা দলকে রুখে দিতে কোনো সুযোগ হাতছাড়া করতে নারাজ হিলাল। যদিও সে লক্ষ্যে সফলতা পেতে বেশখানিক সময় অপেক্ষা করতে হয়েছে দলটাকে। বিপরীতে এদিন যেন বিবর্ণ এক আল-নাসরকেই দেখেছে কিং ফাহাদের দর্শকরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে প্রথমার্ধে আগ্রাসী হিলাল ভাঙতে ব্যর্থ হয় নাসরের রক্ষণ দুর্গ। বেশ কিছু চেষ্টা চালিয়েছে রোনালদোর দলও, তবে সে চেষ্টায় সফল হয়নি নাসর, আর তাতেই গোল শূন্য থেকে প্রথমার্ধ শেষ করে দুদল। প্রথমার্ধ কিছুটা ম্যারম্যারে হলেও দ্বিতীয়ার্ধে বাড়ে ম্যাচের রোমাঞ্চ। আগ্রাসী হিলাল সেকেন্ড হাফে বাড়ায় খেলার ধার। ম্যাচের ৬৪ মিনিটে মিলিনকোভিচ সাভিচের গোলে ১-০তে লিড নেয় আল হিলাল। ডেডলক ভেঙে আরও আত্মবিশ্বাসী হয়ে খেলতে থাকে নেইমারবিহীন হিলাল, কিন্তু এর কিছুক্ষণ পরে দারুণ এক গোল করে সমতায় ফেরান রোনালদো। তবে অফসাইড ফাঁদে পড়ে বাতিল হয় সে গোল, আর এতেই মেজাজ হারান সিআর7। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে অর্থাৎ ৮৯ মিনিটে দুর্দান্ত শটে বল জালে জড়ান হিলালের মিত্রোভিচ। ২-০তে এগিয়ে যায় তারা, তবে গোল ব্যবধান কমানোর নেশায় মত্ত রোনালদো খানিক চাপে পড়ে যায় ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। চেষ্টা করেও এদিন আর জালের দেখা পায়নি নাসর, বরং ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোলে দলকে ৩-০ ব্যবধানে লিড এনে দেন মিত্রোভিচ। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয়ের সঙ্গে টানা ১৯ ম্যাচ অপরাজিত দলটাকে হারের লজ্জা দিয়েছে আল হিলাল। যদিও ম্যাচ শেষে ড্রেসিং রুমে যাওয়ার পথেই আরও এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো। ম্যাচ শেষে মেসি ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো কিং ফাহাদ। এর আগেও সৌদিতে বহুবার এমন পরিস্থিতির সামনে পড়েছেন রন, কিন্তু এবারে দেখা গেল ভিন্ন চিত্র। এ যাত্রায় আর মেজাজ না হারিয়ে বরং সমালোচকদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দিয়েই মাঠ ছাড়েন সিআর7। তাজিন খন্দকার, সময় সংবাদ।